আসসালামু আলাইকুম এভরিওয়ান, এমএনএল কুকিং ব্লগে আপনাদের সবাইকে আবারও স্বাগতম আমার নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আজকে আমি ফুটন্ত পানিতে লিচু দিয়ে খুবই সহজ এবং সুন্দর একটি রেসিপি শেয়ার করব। রেসিপিটি না দেখলে আসলে বিশ্বাস হবে না, এতটাই সুন্দর এবং মজাদার। আশা করি ছোট থেকে বড় সবার খুবই পছন্দ হবে। রেসিপিটি যদি কোনোভাবে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই একটা লাইক করবেন। রেসিপিটি তৈরি করার জন্য একটি পাত্রের মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি খুব ভালোভাবে গরম করে নিয়েছি। যখন পানিটা খুব ভালোভাবে গরম হয়েছে ঠিক তখনই এর মধ্যে লিচু দিয়ে দিব। আমি এখানে পরিমাণ মতো লিচু নিয়েছি। আপনারা যতটুকু পরিমাণ এই রেসিপিটি তৈরি করতে চান ঠিক ততটুকু পরিমাণ বুঝে এখানে লিচু ব্যবহার করতে হবে। লিচুগুলো দিয়ে এপাশ ওপাশ করে খুব ভালোভাবে পানির মধ্যে ভিজিয়ে নিব, যেন প্রত্যেকটা লিচু খুব ভালোভাবে পানির মধ্যে ভিজে যায়। যখন লিচুর খোসার কালারটা অনেকটা চেঞ্জ হয়ে যাবে ঠিক তখনই এই লিচুগুলোকে এই পানি থেকে উঠিয়ে নিব। ভিউয়ার্স, আপনারা অবশ্যই এই রেসিপিটি একবার হলো বাসায় ট্রাই করবেন, আশা করি ছোট থেকে বড় সবার খুবই পছন্দ হবে। ফুটন্ত পানি থেকে লিচুগুলো উঠিয়ে নেওয়ার পর এগুলোকে হালকা ঠান্ডা করে নিয়েছি। এখন এগুলোকে খোসা ছাড়িয়ে নিচ্ছি। ফুটন্ত পানিতে দেওয়ার জন্য লিচুর খোসাগুলো কিন্তু নরম হয়ে গিয়েছে, যার জন্য খুব সহজেই কিন্তু লিচুর খোসাগুলো ছাড়ানো যাচ্ছে। একদমই কিন্তু সময় লাগছে না, একদমই অল্প সময়ের মধ্যে অনেকগুলো লিচুর খোসা কিন্তু এভাবে ছাড়ানো যাবে। যে কোনো ধরনের ডেজার্ট তৈরির সময় কিন্তু লিচুর খোসাগুলো আপনারা চাইলে এভাবে ছাড়িয়ে নিতে পারেন। সবগুলো লিচুর খোসা ছাড়ানোর পর এগুলোকে বিচি থেকে আলাদা করে লিচুগুলোকে ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করে নেওয়ার পর আমি একটা ছাঁকনির সাহায্যে এটাকে ছেঁকে নিয়েছি, এতে করে কিন্তু খুব সুন্দর একটা জুস পাওয়া যায়। এখন এই লিচুর জুসটাকে আমি একটা মেজারমেন্ট কাপ দিয়ে মেপে নিব। প্রায় এক কাপ পরিমাণে জুস এখানে হয়েছে আর আমি সামান্য পরিমাণে পানি অ্যাড করে এটাকে ব্লেন্ড করে নিয়েছি। এখন একটা পাত্রের মধ্যে এই জুসটাকে নিয়ে নিচ্ছি এবং একটি কাপের মধ্যে অল্প পরিমাণে লিচুর জুস নিয়ে নিচ্ছি এবং এর মধ্যে প্রায় হাফ টেবিল চামচ পরিমাণে আগার আগার পাউডার দিচ্ছি। আগার আগার পাউডার দেওয়ার পর সাথে সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি, যেন কোনোভাবে দলা পেকে না থাকে। এরপর সম্পূর্ণ জুসের সাথে এটা মিক্স করে নিব। খুব ভালোভাবে অবশ্যই মিক্স করে নিতে হবে আর অবশ্যই এটা ঠান্ডা অবস্থায় মেশাতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। আমি এখানে 1.5 টেবিল চামচ পরিমাণে চিনি ব্যবহার করেছি। লিচু সাধারণত এমনিতেই মিষ্টি থাকে, যার জন্য খুব বেশি চিনি ব্যবহার করার প্রয়োজন হয় না। এরপর চুলার উপর বসিয়ে এটাকে অনবরত নেড়ে চেড়ে খুব ভালোভাবে একটু জাল করে নিচ্ছি। লিচুটাকে কিন্তু খুব বেশি সময় নিয়ে জাল করতে হবে না, জাস্ট একটা বলক চলে আসলেই কিন্তু লিচুটা কিন্তু হয়ে যাবে। লিচুর জুসটা কিন্তু খুব ভালোভাবে বলক চলে এসেছে, এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিব। আমি একটা স্কোয়ার শেপের একটা বাটি নিয়েছি, এই বাটির মধ্যে আমি জুসটাকে ঢেলে নিব। জুসটা ঢেলে নেওয়ার পর একটা চামচের সাহায্যে একটু নেড়ে দিব, এতে করে উপরের বাবলসগুলো কিন্তু খুব সহজে মিলিয়ে যাবে। এখন এই জুসটাকে নর্মাল ফ্রিজে প্রায় 10 মিনিটের মতো রেখে দিব। এরপর আপনাদের দেখাচ্ছি এই জুসটা কত সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন হাতের সাহায্যে কিন্তু কোনোভাবেই লেগে যাচ্ছে না, খুব সুন্দরভাবে জেলিটা সেট হয়ে গিয়েছে। এটা কিন্তু খুব সুন্দর একটা জেলি হয়েছে, তবে এই জেলিটা আমি কী কী কাজে ব্যবহার করব এখন আপনাদের সাথে সেটাই শেয়ার করব। খুবই উপকারী একটা ভিডিও আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করি খুবই ভালো লাগবে। এখন জেলিটাকে ছোট ছোট স্কোয়ার শেপ করে কেটে নিব। এই জেলিটাকে এখন কিন্তু বাচ্চাদের দিলে ওরা খুবই পছন্দ করে খেয়ে নিবে। তবে আমি এই জেলিটাকে এখন ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখলে কিন্তু অনেক দিন পর্যন্ত এটাকে সংরক্ষণ করা যায় এবং একদমই কিন্তু স্বাদে গন্ধে একই রকম থাকবে। আমরা কিন্তু বাসায় বিভিন্ন ধরনের শরবত তৈরি করে থাকি, শরবতের মধ্যে কিন্তু আমরা বরফের টুকরো ব্যবহার করে থাকি। বরফের পরিবর্তে আমরা এখানে লিচুর টুকরোগুলো কিন্তু আইস করা অবস্থায় ব্যবহার করতে পারি, এতে করে কিন্তু শরবতটা অনেক ঠান্ডা হবে আর লিচুর ফ্লেভারটাও পাওয়া যাবে। আমি এখানে একটা গ্লাসের মধ্যে লেবুর শরবত নিয়েছি। এখন শরবতের মধ্যে কয়েক টুকরো জেলি দিয়ে দিব, এতে করে কিন্তু শরবতটা খেতে অনেক ভালো লাগবে আর শরবতটা কিন্তু অনেকটা ঠান্ডা হয়ে যাবে। শুধু তাই নয়, যে কোনো ধরনের ডেজার্টেও কিন্তু আপনারা এই লিচুর জেলিটা ব্যবহার করতে পারেন।
তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে খুবই ভালো লাগবে এবং উপকারে আসবে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে পর্যায়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।